আমরা জানি এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আসেন এবং আসার পরে এই দুনিয়ার মধ্যে তাদের সন্তান হলো এবং সেই হাবিল কাবিল দুই ভাই আমরা জানি যাদের ঘটনা আমরা শুনেছি তো এই হাবিল কাবিল প্রশ্ন করলো বলো বলো বাবা তোমরা আমাদের বাপ মা কিন্তু তোমাদের বাপ মা কে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া তাদের তো বাপ মা ছিল না এবং আমরা ছোটবেলায় কত প্রশ্ন করি যে গাড়ি কেন চলে ফুল কেন ফোটে লাইট কেন জ্বলে আর এই কত কি আমরা প্রশ্ন করি নানা ধরনের যে প্রশ্নের কোনো উত্তর নেই ছোটবেলায় বাচ্চারা শিশুরা প্রশ্ন করে তো হাবিল কাবিল প্রশ্ন করে বলো আমাদের বাপ মা তোমরা তোমাদের বাপ মা কে পিতা আদম কি বয় কি কয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে প্রশ্ন শুনে হাওয়া আদম হলো অবাক হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে ওই বলছে আদম সন্তরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে আল্লাহ আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং মাটির আদমকে আল্লাহ হুকুম করলেন সকল ফেরেশতাকে এ আমার ফেরেশতারা তোমরা এই মাটির আদমকে সকলে সিজদা করে নাও আল্লাহর হুকুম হলো মাটির আদমকে সিজদা করার জন্য ওই সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল সবাই সিজদা করে নিল একমাত্র আজাজিল যার নাম সেই আজাজিল ফেরেশতা সে কিন্তু সিজদা করলো না কেন তাকে কে ধোকা দিয়েছিল আজাজিল তখন কি কেউ শয়তান ছিল ইবলিস শয়তানের আগে কি কেউ শয়তান ছিল না ওই আজাজিল কিন্তু তাকে কে ধোকা দিয়েছিল সে সিজদা করলো না তার মনেতে একটা অহংকার সৃষ্টি হলো কেন আল্লাহ এই আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করেছিলেন এবং সেই জিন জাতকে যখন সৃষ্টি করলেন আল্লাহ ইবাদত করলো না তারা আল্লাহর নাফরমানি করতে শুরু করলো এত নাফরমানি করলো আল্লাহ জিন জাতকে শেষ করে দিল ধ্বংস করে দিল এবং ফেরেশতাদের হুকুম দিল যখন ধ্বংস করার জন্য তখন ওই ছোট্ট একটা বাচ্চা যাকে লালন পালন করলো আল্লাহ তখনই বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু ওই ফেরেশতারা লালন পালন করলো আর সেই সেই ইবাদত করতে 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 এত ইবাদত করে নিল এত ইবাদত করে নিল 600 বছর ধরে ইবাদত করেছিল করে সে ফেরেশতাদের সর্দার হয়ে গেল যার নাম হলো আজাজিল কিন্তু সে ওই আল্লাহর হুকুম মানল না খোদার লানত পড়ে গেল সে শয়তান হয়ে গেল তো তাকে কে ধোকা দিয়েছিল কে বারণ করেছিল যে তুমি মাটির আদমকে সিজদা করনি না তার মনে একটা অহংকার ছিল যে আমি আগুন আর আমি ওই জিন জাত আর আমি একটা সামান্য মাটির পুতুলকে সিজদা করব এই দুনিয়াতে তার মনেতে অহংকার সৃষ্টি হলো এবং সেই অহংকারটা মানে সেই জিন জাতকে যখন ধ্বংস করা হলো সেই সময় যে রাজা ছিল বাদশা ছিল তার ছেলে তার বাচ্চা হলো সেই ওই ইবলিস শয়তান যার নাম আজাজিল ছিল তো সেই তার মনেতে অহংকার ছিল আর জিবরিল আমিনকে সেদিন কি বলে
কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল আর সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিব্রিল আমিনকে ধরে আজা দিল দুঃখ করে জিব্রিল আমিনকে ধরে আজা দিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিনি যা তব ফেরেশতাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আর আগুনে আমার জনম মাটিতে গড়া আদম আগুনে আমার জনম মাটিতে গড়া আদম আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।